رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وبارك وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم شمانيتو إقرا بغنا الدرشق سرطة زكاة كيويني ويت إقرا بغرامي مارك باد الحمد لله مرشد شاتر ويچن شكول شو پرجيتو سرد دباجن جامعة الخير الإسلامية الفتشنة فنسفال مفتي شيخ عبد المنتقيم صاحب রমজান শরীফ যেহেতু একবারের শেষ পর্যায়ে সময় আমাদের করণীয় কি এবং আমার আমাদের এই রমজান শরীফের গুরুত্ব এবং এইসব বিষয়ের উপর আমরা ইশালা আলোচনা শুনবো এবং দর্শক শ্রোতা ভাই যখনই কল করবেন তখনই আমরা গুরুত্বপূর্ণ الله <سؤال> جزاكم الله تعالى خيراً جناب محترم حافظ حسين أحمد بشناتي صاحب حافظكم الله تعالى الله تعالى ابني كشتو كرجي ابن كشتوك رجعشتين إرجن وجزاء خير ابنك دان كرون واتم بني مويدة كرون ابنار بردشتان جامع مدنية بشناتك وجنال الله رب العالمين قبول منظور كرين آم. اللهم آمين يا رب العالمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين خاتم النبيين سي خاتم النبيين إمام المرسلين نبينا وسيدنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد شماني تدرشك আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত একটু আগে ভাগেই অগ্রিম আপনাদেরকে ঈদের শুভেচ্ছা আমি জানাতে চাই আল্লাহ আল্লাহরবুল আলমিন এই রমদানকেও যেন খের বরকতের মাধ্যম বানিয়ে দেন এবং ঈদকেও যেন পুরো মুসলিম উম্মাহর ভাগ্য পরিবর্তনের কেন্দ্রবিন্দু হিসাবে কবুল করেন এই আনন্দ যেন মুসলমানদের জীবনে স্থায়ী একটা পরিবর্তনের সগাত নিয়ে আসে এই আবদার আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আমরা পেশ করছি আল্লাহ আমিনব্বাল আলমিন সম্মানিত দর্শক শ্রোতা কথা বলার অনেক কিছুই প্রয়োজন আছে সবচেয়ে বড় কথা হল আমার নিজের সংশোধন রমদান এসেছে সংশোধনের বার্তা নিয়ে রমদান এসেছে আমাদের জীবনে পরিবর্তনের বাণী নিয়ে রমদান এসেছে পুরো বছরকে শান্তিময় করে দিতে তো বাকি এগারো মাসের শান্তি নিরাপত্তা এবং শুভ জীবনের একটা গ্যারান্টি দে দেওয়ার জন্য রমদান এসেছে হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাহ আলি আসাল্লাম ইরশাদ করেছেন যে যার মন সালিমা রমদান যার রমদান সালামতির সাথে অতিবাহিত হয়ে গেল। তো তার সারা বছর সালামতির সাথে অতিবাহিত হবে যার সালাম রমদান সালামতির সাথে অতিবাহিত হয়ে গেছে অর্থাৎ রমদান মাস যিনি সুন্দরভাবে রমদানের হক আদায় করে রমদানের আদাব রক্ষা করে রমদানের রোজার হক আদায় করে প্রশিক্ষণ কোর্স হিসাবে প্রপারলি যিনি রমদান অতিবাহিত করেছেন বাকি এগারো মাস বাকি পুরো বছর তার সালামতির সাথে অতিবাহিত হবে যদি রমদান সালামতির সাথে অতিবাহিত হয়ে যায় তো আমরা তো রমদান আমি আমার কথা বলবো সালামতির সাথে অতিবাহিত করার যে দাবি তা আমি পূরণ করতে পারিনি কিন্তু এই জন্য আমাদের পুরো বছর সুন্দরভাবে অতিবাহিত হওয়ার গ্রান্টি আমরা পাই না এই জামানত আমরা পাই না তো যে বাকি পুরো বছর আমার সম্পূর্ণরূপে দিনদারের দিক থেকে তাকওয়ার দিক বিচারে সম্পূর্ণ সালামতির সাথে যে অতিবাহিত হবে পরিপূর্ণ তাকওয়ার বাস্তব প্রতিচ্ছবি হবে আমার পুরো জীবন এটা কিন্তু হয়ে ওঠে না এর কারণ কি রামাদান পরিপূর্ণরূপে আল্লাহর হক আদায় করে বান্দার হক আদায় করে গুনাহ থেকে মুক্ত থেকে রামাদান আমরা অতিবাহিত করতে পারিনি তো যার রমাদান গুনাহ থেকে সালামত থাকবে গুনাহ মুক্ত থাকবে নাকি দ্বারা পরিপূর্ণ থাকবে হক আদায় করে অতিবাহিত হবে তার পুরো বছর সালামতির সাথে অতিবাহিত হওয়ার গ্যারান্টি রয়েছে এটা হাদিস সুবহানুল্লাহ কিন্তু আমরা এই গ্রা আমরা এই নিশ্চয়তা আমরা দিতে পারি না আমরা এরকম কোনো দাবি করতে পারি না যে আমরা আমাদের রমতান হক আদায় করে অতিবাহিত হয়েছে আমি তো নিজে লজ্জাবোধ করতে হয় সুভান আল্লাহ লজ্জিত হতে হয় যে কোনো হক রমতানের আদায় হয়নি হাফিজ সাহেব যতটুকু হক আদায় করতে পারেন আমি তো এর হাজার এক রাখবো পারি না সুবহান্লাহ যে আল্লাহ আল্লাহ তালা ওনাকে যে যায় দান করুন তো এখন এত দূরত্ব এত আল্লাহর কাছে লজ্জিত বোধ করতে হয় তো আমরা রমাদান সুন্দরভাবে অতিবাহিত হলে পুরো বছর শান্তিতে অতিবাহিত হবে কোনো সমস্যা হবে না দিনই দুনিয়াবি সর্বদিক থেকে আমরা আল্লাহর কাছে অনেক ফজিলত লাভ করতে পারব কিন্তু আমার আল্লাহ একটা কথা বলেছেন আল্লাহ তখন আির ইল্লাহ তোমরা আল্লাহর রাহমত থেকে নিরাশ হয় না কোনো একটা মুহূর্ত এমন নেই যখন আমরা আল্লাহর রাহমত থেকে নিরাশ হয়ে যেতে পারি না আল্লাহ রমাদানে বলেন রমাদান ছাড়া অন্য সময়ে বলেন সব সময় তিনি আকবল করতে পারেন রমাদানের আলোচনা যেখানে করা হয়েছে সেখানেই বলা হয়েছে ইদা দান অনেক মানুষ মনে করতে পারে রমদান হলো একটা পরিসমাপ্তির নাম দুই ধরনের মনমানসিকতা খুঁজে পাওয়া যায় জনগণের মধ্যে একটা মনমানসিকতা হলো রমদান শেষ হয়ে যাচ্ছে তারা নিরাশ সম্পূর্ণ নিরাশ হয়ে যায় নওয়াজুবিল্লা কিছু মানুষ তো এমন খারাপ আছে যে সে বলে নবদান চলে গেছে এখন আমরা খুশি খেতে পারবো মানে দিনের বেলাও খেতে পারবো আর যা তা ইচ্ছা আমরা করতে পারবো আর মসজিদেও তেমন একটা মানুষই নওয়দ যেতে হবে না মুক্তি পেয়ে গেলাম ছুটি পেয়ে গেলাম এই মুক্তি আর ছুটির জন্য খুশি এদের তো ইমান নিয়ে সন্দেহ আছে ইমান নিয়ে সন্দেহ আছে যে এই জন্য যদি খুশি হয় যে আমি দায়মুক্ত হয়ে গেলাম আমি দায়িত্ব মুক্ত হয়ে গেলাম এখন আর মনে হয় মসজিদেও যেতে হবে না এখন আর একটু খুশি আমার এই সেন্সে যে আমি খেতে পারবো আর যা তা ইচ্ছা আমি সকাল বিকাল একটা পাবন্দি ছিল এই মানে পাবন্দি শেষ হয়ে গেছে এই নিষেধাজ্ঞা শেষ হয়ে গেছে এর জন্য যদি খুশি হয় তাহলে এমন মানুষের ইমান সালামত আছে কিনা এটা নিয়ে একটা সন্দেহ এবং এই মানুষ আল্লাহর কাছে কতটুকু যে নিগৃহীত বা অভিশপ্ত হতে পারেন আর এমন আমার ভয় লাগে যে এই জন্য খুশি হচ্ছে যে আমার এখন তো আমি খেয়ে যাব আমি পারমিশন পেয়ে যাব। এটা আর আমার তো মানে ভাল লাগে নাই পুরো রতানের এই সময়টা এই নিষেধাজ্ঞা এগুলো তো আর ভাল লাগেনি তো ভালো না লাগার কারণে যদি এটা এটা হয় তাহলে সমস্যা হবে যে এই তার ইমান আছে কি নিয়ে এটা নিয়ে সন্দেহ দ্বিতীয় কথা হলো যে কিছু মানুষ আছে একেবারে সম্পূর্ণ নিরাশ হয়ে যায় হারে এখন আর দোয়া কবুল হবে না আর এত আমি পাবো না আর রেওয়ার্ডও পাবো না তার আশাহত হয়ে যায় আশা একেবারে হোপলেস হয়ে যায় বঞ্চিত ভাব মনক্ষুণ্ণতার ভাব আর আমলের প্রতি আগ্রহও শেষ হয়ে যায় যে আর এই দোয়া কবুলের মুহূর্ত শেষ রহমত শেষ বরকত শেষ রহমত বরকত মগফেরাত এগুলো মনে হয় শেষ হয়ে গেছে এই শেষ হয়ে যাওয়ার ওপর তাদের যে বিরাট একটা আমেজ পূর্ণ সময় ছিল আর এখন তো এরকম দোয়া কবুল হবে না এরকম বেশি রোয়াডও আমি পাবো না এরকম আমি সহাবও বেশি পাবো না আর এই যে আমেজ ভালো একটা জিনিস ছিল এখন একেবারে ক্লোজ হয়ে যায় স্তব্ধ হয়ে যায় আর ভবিষ্যতের জন্য কিছু করতে চায় না এই এইটাও একটা পন্থা প্রথমটাও একটা পন্থা খুশি হয়ে যাওয়া না এটাও ইসলামে কাম্য নয় আর নিরাশ হয়ে যাওয়া এটাও কাম্য নয় বরং আল্লামা সৈদ আবুল হাসান আলী হাসান ই নাদ আলী একটা কথা এই মরমে বলেছিলেন এই প্রসঙ্গে যে রমদান আসলে মানুষ নিরাশ কেন হয় হোপলেস কেন হয় মন মন কেন ভেঙ্গে যায় যখন মানুষ রমদানকে মনে করে একটা পরিসমাপ্তি রমদান কোন হাজরত বলছেন পরিসমাপ্তির নাম নয় শুভ সূচনার নাম শুভ সূচনার নাম হলো রমদান পরিসমাপ্তির নাম নয় বরং নতুন আবেগে নতুন উদ্যমে নতুন উৎসাহ উদ্দীপনা নিয়ে নতুনভাবে জীবনকে অবাদত বন্দেগীর একটা স্পৃহা নিয়ে নতুন আবেগে শুরু করার নাম রমদান শুরুর নাম রমদান শুভ সূচনার নাম রমদান স্টার্টিংয়ের নাম এন্ডিংয়ের নাম নয় আর আমরা নিরাশ যারা হই আমরা মনে করি রমাদান এন্ডিংয়ের নাম তো এন্ডিং মনে করে ফেললে পরিসমাপ্তি মনে করে ফেললে তখন মানুষ নিরাশ বেশি হয় একটা কাজ সমাপ্ত হয়ে গেছে জিনিস শেষ হয়ে গেছে না রমাদান দ্বারা নতুন এবাদত বর্ষ আরম্ভ হয় তখন নতুন স্পৃহা আপনি পেট্রোলে পেট্রোল পাম্পে গেলেন আপনার গাড়িতে ফুল ট্যাঙ্কি লোড করলেন তো ফুল ট্যাঙ্কি লোড করার অর্থ কী স্তব্ধ হয়ে যাবেন থেমে যাবেন স্টপ হয়ে যাবেন না নতুন উদ্যোগে উদ্যমে সফর শুরু করবেন তো পেট্রোল লোড করার জন্য আল্লাহ মতাম দিয়েছেন ফুল ট্যাঙ্কি লোড করার জন্য ফুল ট্যাঙ্কি লোড করার পর যদি কেউ বলে আচ্ছা ফুল ট্যাঙ্কি এখন লোড করে ফেলেছি এখন আর ছুটি তো তোমার ফুল ট্যাঙ্কি লোড করার কি দরকার ফুল ট্যাঙ্কি লোড কেন করেছ করার অর্থই হলো তুমি নতুন সফর করবে তুমি নতুন উদ্যমে একটু অগ্রসর হবে এই জন্যই ফুল ট্যাঙ্কি লোড করার প্রয়োজন দেখা দেয় কারণ ফুল ট্যাঙ্কি লোড করার পরে স্টাক হয়ে যাওয়া স্টপ হয়ে যাওয়া স্তব্ধ হয়ে যাওয়া থেমে যাওয়া সফর বন্ধ করে দেওয়া এটা তো ফুল ট্যাঙ্কি লোড করার কোনো রিজন হতে পারে না ফুল ট্যাঙ্কি লোড করার এটা কোনো সার্থকতা তো আর হতে পারে না ফুল ট্যাঙ্কি লোড করার অর্থ হলো আমি নতুন উদ্যমে চলবো অগ্রসর হব এই স্পৃহা তৈরির জন্য আল্লাহ দিয়েছেন নিরাশ হয়ে যাই তো জন্য বলেছেন এটা পরিসমাপ্তির নাম নয় শুভ সূচনার নাম নাম এই আবেগ নিয়ে অগ্রসর হওয়া উচিত এটা হলো রমদাহানের প্রথম মেসেজ আর আমাদেরকে অগ্রসর হতে হবে আমাদেরকে এগিয়ে যেতে হবে এই মাস ছিল বিশেষভাবে দোয়া কবুলের মাস আর এখনও যে কয়েক কিছু সময় রয়ে গেছে পুরো সময়টা যেন আমরা দোয়ার মধ্যে অতিবাহিত করি শেষ মুহূর্তে যেন দোয়া করি ইয়া আল্লাহ ইয়া আর হামর রাহমিন ইয়া আর হেমর রাহমিন ইয়া আর হেমর রাহমিন রমদানের কোনো হক আমাদের দ্বারা আদায় হয়নি ইয়া আল্লাহ রমদানের বেআই হয়ে গেছে রমদানের সাথে ইয়া আল্লাহ রমদানের সময়কে আমরা কাজে লাগিয়ে পুরো সময় দ্বারা উপকৃত হওয়ার যে দাবি ছিল তা মুঠেও পূরণ করতে পারিনি হে আল্লাহ আপনি দয়ার নজরে চাওয়ার কোনো অবস্থা আমাদের নেই কিন্তু হে আল্লাহ আপনি বলেছেন আলা আমার রহমত আমার গজবের চেয়েও বিজয়ী গজবের আমার আজাবের চেয়েও বেশি বিজয়ী আপনি দয়ার দৃষ্টিতে তাকিয়ে আমাদেরকে শেষ মুহূর্তে পরিপূর্ণ তহভার তৌফিক দিয়ে দিন হে আল্লাহ কুল্লি এই মুহূর্তে আরও কিছু সময় কোরআন তিলাউদ্ করে আমি দেখাই আল্লাহকে যে আল্লাহ পুরো মাস পারিনি তবে এখন কিছুটা করছি এখন হয়তো আমি এই আপনার কাছে লজ্জিত বোধ করে আমরা আমাদেরকে ধ্বংস করে বসেছি আমরা আমাদের সময় নষ্ট করে বসেছি আমরা আমাদের আল্লাহর সাথে আল্লাহর হক আদায় করার যে দাবি সেটা আমরা মুঠেও পূরণ করতে পারিনি তো আল্লাহ তাহলে যেন আমাদেরকে বুঝবার এবং আমলের জন্য তৌফিক দ্বারা ধন্য করেন তো আমি এই এই একটা দোয়ার অভ্যাস হয়েছে পুরো মাসে এখন থেকে দোয়ার এই অভ্যাসকে শেষ করে দেওয়ার জন্য ছুটি পেয়ে গেছি এমন নয় বরং এই দু আর অভ্যাস যেন স্থায়ী থাকে এটা ছিল মান্থ অফ কোরআন রমজান ইজ মান্থ অফ কোরআন শাহরু রমদান হেল কোরআন তো এখন কোরআনে করিমের সাথে স্থায়ী এবং স্থায়ী ভিত্তিতে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনের চেষ্টা এটা হলো এই রমজানের সবচেয়ে বড় মেসেজ মেসেজ অফ রমদান ইজ কোরআন তো আমরা কোরআনে করিম তিলাহতো করব কোরআনে করিম বুঝবারও চেষ্টা করব তফসির বোঝারও সঠিক নির্ভরযোগ্য তফসির গ্রন্থ পড়বার চেষ্টা আমরা করব তফসির আরিফুল কোরআন আলামা মুফতি শফি রহমতুল্লাহ আলীহি লিখেছেন আমার উস্তাদ শেখুল ইসলাম মুফতি তাকি উসমানী সাহেব আট খণ্ডেরই অনুবাদ প্লেনে বসে বসে করেছেন আট খণ্ডের ওনার মুফতি তাকি উসমানী সাহেবের নোবেল কোরআন এরকম নির্ভরযোগ্য তফসির গ্রন্থগুলো যেগুলো রয়েছে সেগুলো আমরা পড়ার চেষ্টা করি বাংলাদেশে আলহামদুলিল্লাহ ইসলামিক ফাউন্ডেশন থেকে আমাকে আমাদের মরানা শাহ নজরুল ইসলাম সাহেব জামায়াতুল খেরও তিনি ভাইস প্রিন্সিপাল বরং ভারপ্রাপ্ত প্রিন্সিপাল তো তিনি মাসাল্লাহ একবার বলেছেন প্রায় তেইশ চব্বিশ খানা তফসির গ্রন্থের বাংলা ভাষায় তার জমা অনুবাদ ইসলামিক ফাউন্ডেশন থেকে বের হয়েছে এবং সবগুলো অত্যন্ত নির্ভরযোগ্য এবং ভালো তফসির ইসলামিক ফাউন্ডেশন থেকে যতগুলো তফসির গ্রন্থের অনুবাদ বের হয়েছে সেগুলো আমরা সংগ্রহের চেষ্টা করি মানা মাহিউদ্দিন খান সাহেব রহমতুল্লাহ আলী তফসির আররিফুল কোরআনের মুফতি সাহিব রহমতুল্লাহ আলী আট খণ্ডে যে তফসির গ্রন্থ লিখেছেন বাংলা অনুবাদ করেছেন খন্ডেরই সার সংক্ষেপ তিনি করেছেন যেটা সৌদি সরকার থেকে এটা সবুজ রঙের সংক্ষিপ্ত তফসির এটা বের হয়েছে প্রায় দেড় মিলিয়ন কপি সারা দুনিয়াতে এর বিতরণ করা হয়েছে তো মুফতি তাকি উসমানী সাহেবের তৌজিহেল কোরআন বা আসান তরজুমায় কোরআন এটার তৌজিখল কোরআন নামে বের হয়েছে তরজমা বের হয়েছে তো এগুলো আমরা সঠিক নির্ভরযোগ্য তফসির গ্রন্থ আমরা পড়ব তো কোরআনের সঙ্গে স্থায়ী ভিত্তিতে পবিত্র কোরআন শরীফের সাথে আমাদের ঘনিষ্ঠ একটা সম্পর্ক স্থায়ী একটা সম্পর্ক হওয়া উচিত এবং সর্বত্র নির্ভরযোগ্য তফসির থেকে আলোচনা এবং দার্সে কোরআনের ব্যবস্থা মহল্লায় মহল্লায় গ্রামে গ্রামে মসজিদে মসজিদে হওয়ার দরকার সংক্ষিপ্তভাবে এই শর্ট মেসেজ পুরোটা যদি মানুষের হার্টের ভিতরে চলে যায় তাহলে জীবন পরিবর্তন হয়ে যাবে আমরা তো কিছু অংশ মানি আফাতু মিনবি বাতুল কিতাবি ওয়কফরুন আবি বাব কিছু অংশ মানি আর কিছু বাদ দেই তো পুরো ইসলাম আমাদের হয় না একদিকে নেকিরা এয়ার কন্ডিশন চালু করলাম অন্যদিকে গুনার উইন্ডো খোলা তো যত ভালোই এয়ার কন্ডিশন হোক না কেন ওইটা গাড়ির ভেতরকে ঠান্ডা করতে পারে না যদি উইন্ডো খোলা রয়ে যায় তো গুনার উইন্ডো খুলে দিয়ে নেকির এয়ার কন্ডিশন চালালাম তো নেকির পরিপূর্ণ শীতলতা ঠান্ডা আরামদায়ক যে ওয়েদার সেটা আর আমরা বুক করতে পারি না তো এই হলোই তো এই জন্য সাথে আমাদের সম্পর্ককে স্থায়ী ভিত্তিতে করতে হবে এটা হলো রমতআনের মেসেজ কলের সঙ্গে আলাপ করে নিই আমরা জিনিস جزاكم الله حلو كنا السلام عليكم وعليكم <applause> وعليكم السلام ورحمة الله بلا سنو الحمد لله الله أكيد هذا بس أنا إختار فصل غرتان خوشة مندي زي

দাম নাগালের বাইরে চলে যাচ্ছে প্রথম কথা এই ব্যাপারে আমি বলবো যে হজ যদি একবার ফরজ হয়ে যায় এই ফর্জটা কিন্তু আমার জিম্মায় থেকে যায় পরবর্তীতে যদি আমি গরিব হয়ে যাই তবুও আমি এই ফরজ আমাকে আদায় করতে হবে একবার ফরজ হয়ে গেছে এক বছর অতিবাহিত হয়ে গেছে আর আমি হজ তারপরও করিনি করে নেওয়া উচিত তাড়াতাড়ি কারণ ভবিষ্যতে দাম বেড়ে যাবে আর আমার সামর্থ্য সামর্থ্যের উর্ধে চলে যাবে কিন্তু যখন ফরজ হয়েছে তখন আমি যেতে পারবো এই জন্যই আমার উপর ফরজ হয়েছে যাওয়ার সামর্থ্য আমার আছে এক সময় মাত্র আমরা এই দেশে আসার পর নয়শো এক হাজার পাউন্ড মাত্র বারো হাজার পাউন্ড বারোশো টাকা পাউন্ড এইগুলো দিয়ে আমি এদেশে আসার পর পেয়েছি তো আট নয়শো মানুষ পেয়েছি মানে হজ পুরো হজের পুরো সফর হয়ে তো তো কই এখন এগুলো কল্পনার বাইরে তো এত বেশি ব্যয়বহুল হয়ে গেছে কিন্তু ওই সময় যদি কারো উপর ফরজ থাকে আর সে যদি ফরজ আদায় না করে থাকে ওই ফরজ কিন্তু তার উপর থেকে শেষ হবে না এখন সে গরিব হয়ে গেলেও ওই ফরজটা কিন্তু তার জিম্মায় থেকে যায় এই জন্য এলামাইকার বলেছেন হাজ যদি ফর্জ হয়ে যায় সাথে সাথে করে নেওয়া উচিত দেরি করার কোনো সুযোগ নেই খামোখা দেরি করব ওই ফর্জ আমার জিম্মায় থাকবে আমার দায়িত্বে থাকবে আর আমি ভবিষ্যতে যদি আমার সামর্থ্যের কমতি হয়ে যায় অথবা প্যাকেজ এত বেশি বেড়ে যায় তবুও কিন্তু আমার এই আদায় করাটা আমার উপর জরুরি থেকে যাবে তখন ঋণ করে যেভাবেই হোক এটা ম্যানেজ করা জরুরি আবার ঋণ পরিশোধও করতে হবে এই নিশ্চয়তাও থাকতে হবে এই ব্যাপারে খুবই সতর্ক থাকা দরকার তৃতীয় কথা হলো যে বর্তমান সময়ে আমার উস্তাদ শেখুল ইসলাম মুফতি তাকি উসমানী সাহেব দামপ্রকা তুমি রিসেন্টলি এই মাস অত্যন্ত গুরুত্ব সহকারে বর্ণনা করেছেন যে আমরা নফল অমরায় যে যাই বা নফল হজে যাই এই টাকা বর্তমানে তো বেশি ব্যয়বহুল এটা কি ভালো না এই যে নফল অমরায় যাওয়া নফল হজে যাওয়া জীবনে একবার আমরা করা সুন্নতি মহাক্কাদা তো এইটা হাজের সফরে গিয়েও যদি কেউ করে ফেলে একটা এক্সট্রা আমরা তাহলে সারা জীবনের একবার যে আমরা করা সুন্নতি মহাক্কাদা এটা আদায় হয়ে যাবে এরপরে অতিরিক্ত নফল আমরা এটা পরিমাণে বেশি করা এটাও জরুরি না মজলুম মুসলমানদের সাহায্য করা প্রয়োজন তো হাজরত বলছেন বর্তমান যুগের শেখুল ইসলাম বর্তমান যুগের সবচেয়ে বড় আলিম যাকে আমরা মনে করতে পারি তো সুহানুল্লাহ শাহুল ইসলাম মুফতি তাকি উসমানী সাহেব আহমত্বাতম বলেছেন যে বর্তমানে যেভাবে রক্ত ঝরানো হচ্ছে যেভাবে তকলিফ পৌঁছানো হচ্ছে যেভাবে জলুম নির্যাতন হচ্ছে আমরা নফল উমরার মধ্যে যাওয়াটা আমাদের জন্য এখন ঠিকই হবে কিনা সন্দেহ আছে বরং আমরা নফল উমরা না গিয়ে নিঃসন্দেহে এতটুকু আমরা তো নিঃসন্দেহে বলতে পারি যে নফল উমরার খরচটা যদি আমি হাজার মুজলুম মুসলমানদেরকে দিয়ে দেয় তাদের ফুটের ব্যবস্থার জন্য আমি দিয়ে দেই এটার মধ্যে স্বভাব বেশি এটা আমাদের জন্য গরু দায়িত্ব বড় দায়িত্ব এই মুহূর্তে নফল আমরা এত জরুরি নয় ইসলামের সবচেয়ে বড় মুজাহিদ মকবুল আল্লাহর বন্দা ছিলেন সবচেয়ে বেশি আল্লাহর কাছে গ্রহণযোগ্য এবং ইসলামের জন্য সবচেয়ে বেশি নিবেদিত প্রাণ এবং ইসলামের সবচেয়ে খেরখা সালাহিন আইউবি রহমতুল্লাহ আলী মসজিদুল আকসা মানে উদ্ধার করার জন্য তাকে এক শত যুদ্ধ হয়েছে তো তিনি করার হয়নি যাওয়ার সময়ও হয়নি তো হাজার কিন্তু ইসলামের সবচেয়ে নিবেদিত প্রাণ ইসলামের জন্য সবচেয়ে বেশি স্ট্রাগল যিনি করেছেন তো আমরা ফর্জ আমরা হাজ অবশ্য অবশ্যই করব এটার মধ্যে কোনো কনসিডারেশন নাই কোনো কনসিডার নেই ফরজ হাজের মধ্যে কোনো দেরি করব না এটার মধ্যে কোনো কম্প্রোমাইজ নাই এটার মধ্যে কোনো ছাড় নাই অবশ্যই অবশ্যই আমাদেরকে সঠিক নিয়মে করতে হবে আগে হয়েছিল আর এখন যদি সমর্থন নাও থাকে তবুও আমাদেরকে এটা করতে হবে হ্যাঁ সর্বনিম্ন প্যাকেজ দিয়ে আমরা করে ফেলব প্রয়োজনে আর দ্বিতীয় মেসেজ যেটা বলেছেন যে যারা উমরায় যাবেন অনেক দিন চলে গেলে আবার চলে যান উমরায় আমি নিজেই এবার মনে হয় দশ বছর পরে আমার যাওয়ার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ আমি যেতাম না যদি ওই দশ বছর অতিবাহিত না হতো একাধারে তো লন্ডনে টাকা অবস্থায়ও দশ বছর প্রায় অতিবাহিত হয়ে গেছে করোনার কারণে হয়তো চার পাঁচ বছর চলে গেছে আর দেশে যাওয়া আসার পথে যদি দেখেন সামান্য টাকা একটু ব্যয় করে ফেললে ওমরাও আমার হয়ে যাচ্ছে বর্তমানে যেহেতু সুবিধা এই সুযোগটা নেওয়া যেতে পারে এটা এত বেশি সিরিয়াস না কিন্তু একটু মনোযোগ সহকারে যাওয়া উচিত এই যে তাড়াহুড়োর মধ্যে আমরা গিয়ে না ক্রন্দন করতে পারলাম না মনোযোগ দিতে পারলাম এইরকম এই জায়গাগুলোর কিছু পবিত্রতার দাবি আছে এই জায়গাগুলোর সম্মানেরও কিছু দাবি আছে যে আমরা যত বেশি পারি সহকারে খসু খুচু সহকারে যত মনোযোগ বেশি দিয়ে এবং অন্তর থেকে তাবার একটা অনুসূচনা অন্তরের সৃষ্টি করে আমরা যাতে যেতে পারি এই একটা গুরুত্বপূর্ণ বিষয় তো আশা করি এটা আপনাদের সামনে আছে যে আমরা যা ফর্জ হয়ে গেলে সেটা অবশ্যই আমরা পালন করব আমাদেরকে যেতে হবে আর ছোটো প্যাকেজে আমরা যাব যাদের ফরজ হয়েছে তাদের ব্যাপারে আমরা বলবো অনেক দামি প্যাকেজে গিয়ে অনেক বড় অঙ্কের টাকা খরচ করে আমরা যদি মাজুর কেউ তাকেন সেটা ভিন্ন কথা কিন্তু অনেক বেশি না মধ্যম পন্থা অবলম্বন করবেন বেশি খরচ করবেন না আর যারা একটু শক্তি সামর্থ্য আছে দূরের থেকে আসতে পারবেন ওনারা কম প্যাকেজে যাবেন আর গরিব গোরাবাদেরকে সাহায্য করবেন এটা বেশি স্বভাবের কাজ অসহায় মানুষদেরকে সাহায্য করবেন গরিব মাদ্রাসাগুলোর বোর্ডিংকে খাবারের ব্যবস্থা নেই চল্লিশ চল্লিশ লক্ষ টাকার ঋণ নিয়ে অনেক সময় আমাদেরকে দুর্ভোগ পোহাতে হয় শুধু বোর্ডিং ফান্ডে এই অবস্থার সম্মুখীন আর আপিল করেও দেখা যায় তেমন কোনো লাভ হচ্ছে না কিন্তু আমরা নফল আমরার মধ্যে ফাইভ স্টার প্যাকেজ করছি তো নবিজির মেহমান যারা তারা খাবার পাচ্ছে না তো আমরা এই দিকগুলো লক্ষ্য রাখা আমাদের উপর একটা ফরজ দায়িত্ব এটা আমরা সবাই কিন্তু যতটুকু অনুভব করা দরকার ততটুকু আমরা করি না তো এই ব্যাপারে আপনারা একটু খেয়াল করবেন এটা আমাদের বিশেষ অনুরোধ আর কম খরচে যতটুকু পারা যায় যাওয়ার চেষ্টা করবেন আর যদি পারেন না শারীরিক অসুবিধা থাকে বা মাছ তাকে থাকে সেটা ভিন্ন কথা জায়জ হবে আর আরেকটা বিষয় হলো যে আমরা নফল আমরা বেশি করব না বর্তমান সময়ে মাঝে মধ্যেই করবো একেবারে বাদ দেওয়ার কথা বলছি না বরং আমরা এই টাকা গরিবদেরকে দেব মজলুমদেরকে দেব দিনের অন্যান্য জরুরি ফরজ দায়িত্ব পালন আমরা ব্যয় করবো জাকুমুল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং আপনার উত্তর দিয়েছেন আশা করি দর্শক শ্রোতা উপকৃত হবেন এবং আমার কাছে আরও অনেক প্রশ্ন রয়েছে ইনশাআল্লাহ বিরতির পর ইনশাআল্লাহ আমি এগুলি আপনাকে বলবো আপনি উত্তর দিবেন ইনশাআল্লাহ যেহেতু আমরা ছোট্ট একটি বিরতিতে হচ্ছে বিরতির পর আবার যখন ফেরত আসবো ইনশাআল্লাহ আপনাদের গুরুত্বপূর্ণ এইসব প্রশ্ন নিয়ে আসবেন এবং আমরা কলার চেষ্টা করব। আশা করি দর্শক শ্রোতা আমাদের সঙ্গে থাকবেন বিরতির পর দেখা হবে সালাম আলাইকুম রহমতুল্লাহি ও সালাম আলাইকুম রহমতুল্লাহি ওবার সম্মানিত ইকরা দর্শক শ্রোতা জাকাত কিউএনে উইথ একরা প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক বার্কাত আলহামদুলিল্লাহ আমার সাথে রয়েছেন ব্রিটেনের শ্রদ্ধা আলীম আলিমদিন মুফতি শেখ আব্দুল মুন তাকিম সাব বিরতির পূর্বে অনেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়তো নিয়ে আসছিলেন একজনের প্রশ্ন আমরা উত্তর দেওয়া হয়েছে এবং আমার কাছে কিছু প্রশ্ন অলরেডি আগেই ছিল আমি আপনাদেরকে হয়তো সকলের উপকার হবে ইনশাআল্লাহ ঈদের নামাজ পড়ার পদ্ধতি বা নিয়ম এই বিষয়ের উপর আমরা কিছু শুনে এক একপতর পর এই নামাজ পড়তে হয় অনেকেই আমরা এই লম্বা সময়ের পরে হওয়ার কারণে অনেক সময় আমরা অনেক সময় আমরা এটা ভুলে যাই যে আমরা কয়টা এক্সট্রা তকবির দিতে হয় বা কীভাবে পড়তে হয় ওই বিষয়ের উপর ইনশাল্লাহ আমরা আলোচনা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে ঈদের নামাজ পড়ার পদ্ধতি কি আমাদেরকে সহজে সংক্ষিপ্তভাবে জেনে নেওয়া প্রয়োজন যাতে সবাই সঠিকভাবে ঈদের নামাজ আমরা আদায় করতে পারি প্রথম কথা হলো এই নামাজের মধ্যে আজান একামত নেই আর এই নামাজ হলো ওয়াজিব নামাজ মুসলমানদের উপর একটা নেসেসারি নামাজ ওয়াজিব নামাজ তো প্রথম যে বিষয়টি নিয়ত করতে হবে যে দিস ইমামকে ফলো করে এই ইমামকে ফলো করে আমি ঈদুল ফিতিরের দু রখাত ওয়াজিব নামাজ আদায় করছি অথবা ঈদুল আবহার দুই রাখাত ওয়াজিব নামাজ আদায় করছি আর জানা থাকা দরকার যে নর্ম্যাল যেভাবে দু রখাত নামাজ আমরা ফজরের পড়ে থাকি নফল দুরাকাত পড়ে থাকি প্রায় একই এভাবেই নামাজ আদায় করতে হয় কিন্তু শুধু নিয়ত করতে হবে যে এটা ঈদের ওয়াজিব নামাজ পড়ছি হয়তো ঈদুল ফিতরের ওয়াজিব নামাজ অথবা ঈদুল আবহার ওয়াজিব নামাজ আমি আদায় করছি এই ইমামকে ফলো করে আর অতিরিক্ত ছয়টা তাকবীর বলতে হয় তাকবীর কাকে বলে আল্লাহ আকবর বলাকে তকবীর বলা হয় তো অতিরিক্ত ছয়টি তাকবীর বলতে হয় সিক্স তাকবিরাত এডিশনাল এই ঈদের নামাজের মধ্যে পড়তে হয় সহজ কথা প্রথম রাখাতে অতিরিক্ত তিনটি তাকবির তিনবার আল্লাহ আকবর বলতে হবে আর দ্বিতীয় রাখাতে তিনবার তাকবির বলতে হবে অর্থাৎ তিনবার আল্লাহ আকবর বলতে হবে তো প্রথম রাখাতে তিন তাকবির অতিরিক্ত দ্বিতীয় রাখাতে তিন তাকবির অতিরিক্ত আর এই হল ছয় অতিরিক্ত থাকবে এবারে আমরা জেনে নেই প্রথম রাখাতে কখন আমরা অতিরিক্ত তিন তাকবির পড়ব তিনবার আল্লাহ আকবর বলবো। ইমাম সাহেব নামাজ শুরু করবেন আল্লাহ আকবর বলে সুবাহান কাল্লাহম্মা যেটাকে সানা আমরা বলি সানা শেষ করার পর সুরা সুরায় ফাতেহা তিনি শুরু করে থাকেন তো এই সুরে ফাতেহা শুরু করার আগে সানা পড়ার পর সুবাহান কাল্লাহম্মা পরিপূর্ণ পড়ার পর সুরা বা সুরে ফতেহা শুরু করার আগে তিনবার ইমাম সাহেব বলবেন আল্লাহ আকবার আল্লাহ আকবর আল্লাহ আকবার তো তিনবারই কানের লতি পর্যন্ত হাত উড়াতে হবে আল্লাহ আকবার আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে হাত বেঁধে ফেলতে হবে তো এরপরে ইমাম সাহেব আলহামদুল সোরা পড়বেন মুক্তাদিদের জন্য কারাত পড়া জরুরি নয় তো এইভাবে পড়ে নিতে হবে জাহরি কারাত জোর কারাত তিনি পড়বেন তো প্রথম রাখাতে অতিরিক্ত তিন তাকবির প্রথম রাখাতে টাইমটা আমরা বুঝে নিলাম নামাজ তাকবিরে তাহরিমা বেদে নামাজ শুরু করার পর সুমাহানক আল্লাহম্ম কমপ্লিট করার পর সুরা শুরু করার আগে তিন তাকবির এভাবে পড়বেন তিনবার হাত উঠাবেন দুইবার হাত উঠাবেন তিন নম্বরবার হাত উঠিয়ে তৃতীয়বার আল্লাহ হকবার বলে হাত বেঁধে ফেলবেন এবং ইমাম সাহেব আলহামদুসূরা পড়া আরম্ভ করবেন এরপরে বাকি নমাজে যেভাবে মুক্ত দিগণ ইমাম সাহেবকে অনুসরণ করে থাকেন এভাবেই নীরব থেকে অনুসরণ করবেন প্রথম রাখা এইভাবে পড়বেন নর্মাল রুকুতে যাবেন সুরা পড়ার পর আলহামদুসুরা পড়ার পর আরেকটা সুরা মেলাবেন আর এরপরে আল্লাহ আকবর বলে রুকুতে যাবেন এরপরে রুকু থেকে দাঁড়িয়ে সেজদায় যাবেন দ্বিতীয় সেজদাও করবেন প্রথম সেজদা দ্বিতীয় সেজদা করার পর দ্বিতীয় রকাদের জন্য আল্লাহ আকবর বলে সেজদা থেকে দাঁড়াবেন তো নর্মাল শুরু করে দেবেন সুরা থেকে যেভাবে ইমাম সাহেব শুরু করেন মুক্তাদিগণ পেছনে ইমাম সাহেবকে শুধু অনুসরণ করবেন আর দ্বিতীয় রকাতে রুকুতে যাওয়ার আগ মুহূর্তে আল্লাহ আকবার বলে রুকুতে যাবেন তো রুকুতে যাওয়ার আগ মুহূর্তে অতিরিক্ত তিনটি তাকবির বলতে হয় তো তিনবার হাত উঠাবেন আল্লাহ আকবার বলে হা দ্বিতীয় একবার বলে দ্বিতীয়বার বলবেন আল্লাহ আকবার তারপরে তৃতীয়বার বলে হাত ছেড়ে দেবেন চতুর্থবার আল্লাহ আকবর বলে রুকুতে যাবেন এটা মনে রাখবেন একটু এটা হল রুকুতে যাওয়ার তাকবির চতুর্থ নম্বরবার তো ছয়ের তাকবির অতিরিক্ত পড়তে হয় তিন তাকবির প্রথম রাখাতে তিন তাকবির দ্বিতীয় রাকাতে দুটো পার্থক্য রয়েছে প্রথম রাখাতে তিন তাকবির যেটা হবে সেটা এই তিন তাকবির হবে সুরা শুরু করার আগে সুহানকাল্ম বা সানা পড়ার পরপর আলহামদুল শুরু করার পূর্বে সুরা শুরু করার পূর্বে আগে পড়তে হবে এই আর দ্বিতীয় রাকাতে রুকুতে যাওয়ার আগে তিন তাকবির অতিরিক্ত পড়তে হবে এই হলো প্রথম পার্থক্য দ্বিতীয় পার্থক্য হল প্রথম রাখাতে তৃতীয়বার আল্লাহ আকবর বলার পর হাত বেঁধে ফেলতে হবে আর দ্বিতীয় রেখাতে রুকুতে যাওয়ার আগ মুহূর্তে যে তিন তকবির পড়বেন তিনবার আল্লাহ আকবর বলবেন তৃতীয় আল্লাহ আকবর বলার পর তৃতীয় তকবির বলার পর হাত ছেড়ে দিতে হবে হাত মারতে হবে না ছেড়ে দিতে হবে চতুর্থবার আল্লাহ আকবর বলে রুকুতে যেতে হবে তো দোনো তকবীরের মধ্যে দুটো পার্থক্য রয়েছে জায়গার পার্থক্য পদ্ধতিগত একটু পার্থক্য আশা করি উভয়ের আকাতের অতিরিক্ত ছয় তকবীরের বিবরণ আপনাদের ভালো করে বুঝে এসেছে আর বাকি নামাজ নর্মাল নামাজ হিসেবে পড়বেন আর নিয়ত থাকবে এটা ওয়াজিব নামাজ আর আজান একামতের মধ্যে নেই আল্লাহ আল্লাহারা এই নামাজ সঠিকভাবে আদায়ের তৌফিক দান করুন নামাজ পড়ে খুতবা পড়া হলো ওয়াজিব এটা শোনাও জরুরি খুতবা পড়া সুন্নাত আর শোনাটা হলো ওয়াজিব তো এই জন্য আমরা নিরবতা পালন করে খুতবা শুনে এরপরে আমরা বিদায় নেব আশা করি ক্লিয়ার হয়েছে বিষয়টি আর একটি বিষয় অনেক সময় অনেকে নিয়ত করে যান যে আমি ফিতরা আদায় করব আগে আমি জামাতের আগে আমি দেওয়ার এই ইচ্ছা নিয়ে হয়তো আগে দেন নাই কিন্তু অন্যের পকেটে রয়ে গেছিল অনেক সময় মসজিদে এগুলো তোলা হয় আসলে মসজিদের জন্য না যাদের ফিতরা আদায় হয় না করা হয় না তাদেরকে এগুলো কালেক্ট করার জন্য কিন্তু উনি ভুলবশত অন্যের পকেটে রয়ে গেছে এবং নামাজ আদায় করে ফেলছেন কিন্তু নিয়ত কর থেকে চলে আসছে আমি যেহেতু দিতে পারি নাই এখানে যখন সুযোগ আছে দেখেন ঈদের ওয়াজিব নামাজ তো আদায় হয়ে যাবে ফিতরা ওয়াজিব আমাদের উপর ফিতরা একটা ওয়াজিব দায়িত্ব সদকায় ফিতর আদায় করা সেটা নিয়ম হলো ঈদের আগে আগে গরিবদের পর্যন্ত পৌঁছে দেয় কারণ হাদিসের মধ্যে বলা হয়েছে যে এটা কেন ফরাদা রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম জাকাত ফিতরি আল্লাহ নবী সাল্লাম ফিতরা ফিতরাকে ফরজ করেছেন সালাক্ষায় ফিত বা ফিতরাকে ফরজ করেছেন ওয়াজি বিঠা আমাদের উপর তো বলা হয়েছে তো তোহরাত আল্লিস সাহমিন বা তোহমাত আল্লিলমা মাসাকিন রোজার মধ্যে যত ত্রুটি বিচ্ছুতি হয়ে গেছে সেগুলো পাক করার রোজাকে পাক করার জন্য আর রোজাদারদেরকে পাক করার জন্য রোজার আদবের উল্টো যত কাজ আমাদের দ্বারা হয়ে গেছে হক আদায় করে আদব রক্ষা করে পরিপূর্ণরূপে রোজা আমরা রাখতে পারিনি রোজার মধ্যে অনেক কমতি হয়ে গেছে রোজার আদব রক্ষা করতে পারেনি যতগুলো বিষয়ে লক্ষ্য রেখে গুনাহ থেকে বেঁচে থেকে পরিপূর্ণরূপে সুন্দরভাবে রোজা রাখা উচিত ছিল সেটা পারিনি তো রোজার মধ্যে যত ত্রুটি বিচ্ছুতি সেগুলোর তালাফি তালাফি হয়ে যায় সেই ত্রুটি বিচ্ছুতিগুলো আল্লাহ তারা মাফ করে দেন আর রোজার কমতি দূর হয়ে যায় ত্রুটি বিচ্ছুতিগুলো আল্লাহ তারা দূর করে দেন এই সদাকায় ফিতের বা ফিতরার মাধ্যমে আর দ্বিতীয় ফায়দা হলো যে অতর্ণতা নিলমা আর আর দের গরিব মানুষের ঈদের দিনের ঈদের খুশিতে শরীর রাখা ঈদের দিন যার যাতে তারা উপোস না থাকে ঈদের দিন যাতে তাদের বাড়িতে কিছু খাবারের না থাকে এমন যেন না হয় তাদের খাবারের ব্যবস্থা যাতে হয়ে যায় তো তাদের কষ্ট যেন লাঘব হয় তাদের ওই দিনের ঈদের আনন্দে ওই দিন যেন তারা বোখা না থাকে ক্ষুদার্থ না থাকে ওই দিন যাতে তাদের বাচ্চাদের মুখে হাসি না ফুটে এমন যেন না হয় তো এই জন্য এখন আমরা আগে দিয়ে দেবো হাদিসের মধ্যে বলা হয়েছে যদি সে আগে দে তাহলে এটা হবে প্রপারলি জাকাত আদায় করা হবে আর যদি পরে দে তাহলে এটা সদাকা হয়ে যাবে এই জন্য অন্যান্য ইমামগণ একটা কথা বলেছেন যে ওইটা পরে দিলে ওইটা জাস্ট নর্মাল সদাকা হবে আর আগে দিলেই কেবল আদায় হবে কিন্তু সঠিক কথা হলো যে এই ওয়াজিব আমাদের জিম্মায় থেকে যাবে এটা ওয়াজিব দায়িত্ব আগে আদায় করা যদিও বা উচিত আর এটাই সঠিক নিয়ম সাহেব কারামের নিয়মিত অভ্যাস আল্লাহ নবী সাল আলী আসসালামের পরামর্শ কিন্তু এই জিম্মেদারি এই দায়িত্ব শেষ হবে না এটা ওয়াজিব থেকে যাবে এটা পরবর্তীতে আমাকে আদায় অবশ্যই করতে হবে এই জন্য আদায় না করতে পারলে পরবর্তীতে আদায় করা জরুরি ঈদের নামাজ আলাদা একটা ওয়াজিব আর এই পরামর্শ আমি দিয়ে দিলাম যে আগে আদায় করাটা কেন জরুরি যেহেতু ঈদের আনন্দে শরিক করা আর ঈদের থেকে যারা বঞ্চিত তাদের সেই বঞ্চনা দূর করা আর বঞ্চিত হওয়া থেকে তাদেরকে রক্ষা করা আর আনন্দে শরিক করা এটা যেহেতু সদাকায় ফিতের একটা মূল উদ্দেশ্য সুতরাং অনেক ক্ষেত্রে আমরা উদ্দেশ্য ব্যাহত হয়ে যায় তো গ্রামের দেশে ঈদের আগে ফজরের পরে আমরা নিয়ে গরিব বাড়িগুলিতে নিয়ে পৌঁছে দিয়ে আসতাম সাহাবেক রাম একদিন দুই দিন আগেই দিয়ে দিতেন এটা কিতাবের মধ্যে বর্ণনা এসেছে আমাদের তো আরেকটু আগে দিয়ে দেওয়া উচিত যাতে আমরা আমাদের পক্ষ থেকে সঠিকভাবে ঈদের আগেই পৌঁছে যায় আলখয়ার ফাউন্ডেশনের কাছে এই ক্যাপাবিলিটি রয়েছে ইমাম কাসিম সাহেব মশাল্লাহ গাজাতে আগেই ব্যবস্থা করে নিয়েছেন আপনি এখানে দেবেন এখানে কিন্তু আপনার পেমেন্ট হয়ে যাবে সঠিক সময়ে আর যদি না দিতে পারেন তাহলে অবশ্যই পরবর্তীতে দিতে পারেন কোনো অসুবিধা নেই আর মসজিদে গিয়ে ঈদের আগে যে দেওয়া এটা মজবুরির কারণে আমরা বলবো দেওয়া উচিত কিন্তু গরিব পর্যন্ত পৌঁছে দেওয়া ছিল আসল দায়িত্ব আমি যে মসজিদে গিয়ে এখন নামাজের টাকে দিচ্ছি এই মুহূর্তে কি গরিবের হাতে গিয়ে পৌঁছে যাচ্ছে মোটেও নয় এইরকম দিয়ে দেওয়াটাই ইসলামের মূল দাবি নয় মূল দাবি হলো গরিবদের হাতে পৌঁছে দেওয়া কিন্তু আমি যদি না দিয়ে থাকি তাহলে আমি দিতে পারবো বরং দেওয়াটা তো অলরেডি আমার উপর জরুরি দায়িত্ব হয়ে আছে এখনো তো এটা দেওয়া জরুরি থাকবে আমার জন্য আল্লাহ আমরা পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন হ্যালো আলাইকুম

এটা যেন পর্দা সহকারে সম্পূর্ণরূপে সেপারেট সিস্টেম ব্যবস্থাপনা যেন থাকে বর্তমান যুগে যেহেতু মসজিদগুলোতে ভিড় বেশি ফিতনা বেশি তো এই জন্য পারমিশন থাকলেই যেতে হবে ওয়াজিব তো না যাওয়াটা ঈদগাহে যাওয়া ঈদের নামাজ পড়া এটা ওয়াজিব না শুধু যাওয়ার পারমিশন আছে যদি মানে সব পর্দা সম্পূর্ণ রক্ষা করে যাওয়ার কোনো সুযোগ যদি কোথাও থাকে শুধু পারমিশন আছে যেতে হবে এমন কোনো জরুরি নয় আর বর্তমান যুগে ফিতনার কারণে করণে আল্লাহকার নাজাইজ বলেছেন যদি বাংলাদেশে বড় বড় ঈদগাহগুলোতে লক্ষ লক্ষ মহিলারা যাওয়া আরম্ভ করে তে আরেকটা একটা আরম্ভ হবে পর্দাহীনতা আর খোলা ময়দানে মহিলাদেরকে তাকানোর দৃষ্টির গুণা যেটা ওইটা বাংলাদেশে বেড়ে যাবে কারণ তাকোয়ার যুগ এখন আর নেই সুতরাং শুধু পারমিশন ছিল আম্মা যান আয়েশ আস দিকার্লাহ আনহা বলছেন উনার জীবন আসার পর যে আল্লাহ তোমরা যে অবস্থা আরম্ভ করছো আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম এখন জীবিত থাকলে দুনিয়াতে জীবদ্দশায় থাকলে আল্লাহর নবী তো কবরে জীবিতই আছেন দুনিয়া থেকে ইন্তকাল করেছেন কিন্তু এখন যদি তার নরমাল জীবন জীবদ্দশায় তিনি থাকতেন তখন তাহলে তোমাদেরকে নিষেধ দিয়ে দিতেন তোমার যে অবস্থা ওই আয়েশাস আল্লাহ আনহার যুগ পর্যন্ত কি পরিমাণ তাকোয়া ছিল তো ওই সময়টা পরবর্তী যুগ আসার পর তিনি বলছেন আল্লাহর নবী যদি এই অবস্থা তোমাদের দেখতেন তাহলে সম্পূর্ণ নিষেধ দিয়ে দিতেন তো এই কথাগুলো বলছেন তো আমরা কি বলি আমরা কোনো একটা লন্ডনের বিশাল বড় একটা মসজিদ অনেক বড় অনেক বড় একটা মসজিদ তো সিঁড়িতে তারা ওই এক সাইডে পুরুষরা একই সিঁড়িতে বসা এক সাইডে মহিলারা বসা এত বিড়ের মধ্যে আমি দেখছি মহিলাদেরকে ক্রস করে পুরুষরা উপরের দিকে যাচ্ছে তো কোনো সেপারেট ব্যবস্থা নেই একেবারে কাছাকাছি তো আলবাহ আলি আসিম তো আমি এটাকে সমর্থন তো আর করতে পারি না আর বড় আর একটি মসজিদ থেকে ঘোষণা দেওয়া হয়েছিল কয়েক বছর আগে একবার যে অনেক মেয়েরা তারাবিহেন নামাজের নাম করে তারা মসজিদের জন্য বের হয়ে আসে আবার তাদের বয়ফ্রেন্ডদেরকে নিয়ে রাখি তারা চলে যায় পার্কে আর পার্কে ওই তারাবীন নামাজের লম্বা সময়টা যখন শেষ হল তখন বাসায় ফেরত যায় মুসল্লি হয়ে এখন মা আর বাবারা বলছেন আমার মেয়ে তো খুব ভালো সে বড় মসজিদ থেকে তারাবিহীন নামাজ পড়ে আসছে পরে খবর নিয়ে দেখা যায় যে সে পার্কে চলে ছিল এতক্ষণ পর্যন্ত আড্ডা মারতে তো আড্ডা দিতে ব্যস্ত ছিল আর এরপরে তারাবিহীন নামাজের সময় যখন শেষ তখন সে মুসল্লি এবং বোরখা পরে মুসল্লি সেজে আবার বাসায় ফেরত যাচ্ছে মা বাবারা বলছেন যে আমার মেয়ে তো কোথাও না ভালো মসজিদে নামাজ পড়ে আসছে তো এই হলো যুগ মসজিদ কর্তৃপক্ষ অ্যানাউন্সমেন্ট করছিলেন যে আমরা এটার দায়িত্ব নিতে পারবো না আপনার বাচ্চাদের দায়িত্ব আপনারাই নেন তখন আমার বুঝে আসছিল যে ফোকাহায়ক রামজন এক আগে নিষেধ দিয়েছিলেন এটা হাতে কলমে স্বীকার করে নিলেন বাস্তবে এটা মেনে নিলেন যে এই নিষেধাজ্ঞাটা ঠিক আছে কারণ জায়েজ ছিল যদি পরিপূর্ণ তাকোয়া অনুযায়ী পর্দা সহকারে যদি সেপারেট ব্যবস্থার মাধ্যমে যদি থাকতো এখন ব্যাপক পারমিশনের মাধ্যমে এবং খোলা অবাধ সুযোগ প্রদানের মাধ্যমে আমরা যেটা মনে করি সেটা হলো যে বর্তমান ফিতনার যুগে মানুষ যে ফিতনার মধ্যে পতিত হবে না আর তাকওয়া সম্পূর্ণরূপে অবলম্বন করেই চলবে এর পরিবেশটা আমরা এর নিশ্চয়তাটা আমরা বর্তমান পরিবেশে খুঁজে পাচ্ছি না বর্তমান পরিবেশ আমরা নিশ্চয়তাটা খুঁজে পাচ্ছি না আর উল্টো কিছু দুর্ঘটনাগুলো আমরা খবর পাচ্ছি তো এই দিক বিচারে আমি মনে করি যে যদিও বা পারমিসেবল জায়েজ আছে কিন্তু মহিলাদের জন্য গড়ে থাকা বাসায় থাকা এটাই ভালো হবে ইনশাল্লাহ আরেকটা ঈদের দিনের সুন্নত কী কি আছে বা অনেক সময় আমরা ঈদের জমাতে যাওয়ার আগে আমরা কিভাবে মানে যাব বা আসবো বা আমরা কোনো কিছু খাওয়া সুন্নত আছে কিনা দেখেন ঈদ ফিতরের সময় সন্নত হলো সকালে এক তো হলো সকালে ঈদের সন্ন্যতগুলো যেগুলো মনে আসছে এগুলো আমি বলবো একটু প্রথম হলো ওই দিন গোসল করা সন্নাথ খুশবু ব্যবহার করা সন্ন্যত নিজের কাছে যতগুলো কাপড় আছে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন সবচেয়ে ভালো কাপড় যেটা ওইটা পরা শুননাথ তো আপনি গোসল করা একটা সন্নত পেয়ে গেলেন আতোর বা সুগন্ধি ব্যবহার করা একটা সন্ন্যদ পেয়ে গেলেন নিজের কাছে যতগুলো ভালো কাপড় আছে এর মধ্যে যেটা ভালো হবে সেই ভালো কাপড়টা পরা একেবারে নতুন এটা এই জন্য বললাম যে নতুন কেনা জরুরি নয় নিজের কাছে যেগুলো কাপড় আছে এর মধ্যে যেটা ভালো সেটা পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় এটা পরা আসলে বলেছেন যে অনেকেই কিন্তু মনে করেন ওই দিন আমার নতুন জামা পরতেই হবে কিনতেই হবে তখন অনেক বিড়াল বিড় এবং অনেক না এটা না সবচেয়ে নিজের কাছে যেটা ভালো জামা আছে সেটা পরবেন ভালো যে কাপড় আছে সেটা পরবেন এটা জন্য ধোঁয়া থাকে পরিষ্কার থাকে এতটুকুই আর খুশবু ব্যবহার করবেন এরপরে যেমন ধরেন খেজুর বা যে কোনো মিষ্টি জাতীয় জিনিস সকালে খেয়ে এরপরে ঈদগাহে যাওয়া এটা ঈদুল ফিতিরের একটা সুন্নাত একটু আপনি এতদিন আপনি খেতে পারেননি আল্লাহর হুকুম পালন করেছেন আজকে আল্লাহ পারমিশন দিয়েছেন বাবা যখন নিষেধ দেন তুই আছিস চলে যায় এখান থেকে তখন চলে যাওয়াটাই আদব আর আসার পরের পরে যখন চান আবার খুশি হয়ে যে বাচ্চার যেন এসে তার সামনে খায় এখন যদি সে বলে আমি খাবো না তো বলেন দেখো সে আমি রাগ করছিলাম এক সময় আর না করেছিলাম না খাওয়ার জন্য এখন দেখা যায় সে আমার কাছে অহংকার দেখায় বড়ত্ব দেখায় আবার বাবার সামনে খেতে চায় না তো এইটাও আদবের খেলাফ তো এই জন্য না আজকে আমি রোজা ভেঙ্গে ভালো করে আমার আল্লাহ ইজাজত দিয়েছেন পারমিশন দিয়েছেন আল্লাহর হুকুমে বন্ধ করেছিলাম আবার আল্লাহর হুকুম পেয়েছি আমি খুশি হয়ে আনন্দ প্রকাশ করে আবার আমি মিষ্টি জাতীয় কিছু খেয়ে যাওয়াটাও সুনাদ আর পায়ে হেঁটে যাওয়া গায়ে এটা আরেকটা সুননাথ কিন্তু বর্তমানে তো যেহেতু অনেক অনেকের জন্য দূরে যেতে হয় সেটা মজবুরি হয়ে গেছে এই সুন্নতের উপর আমল হয়তোবা সবার পক্ষে সম্ভব নয় যাদের জন্য সম্ভব তারা একটু আগে বাগে বের হয়ে যাবেন আর তখন পায়ে হেঁটে যাওয়ার সুন্নত যাওয়া পায়ে হেঁটে আসা পায়ে হেঁটে সুন্নত এক রাস্তা দিয়ে যাওয়া এটা আরেক সুন্নত অন্য রাস্তা দিয়ে ফেরত আসা এটা আরেকটা সুন্নত আর আস্তে আস্তে পড়বেন আল্লাহ হক বরাল্লাহ হউক বরাল্লা ইলাহ ইহ্লাহ অকবর আল্লাহ অকবর আলিল্লাহ আহমদ এটা পড়বেন ফেরিসতারা এদের নামাজ পড়ে যখন ফেরত যাবেন গলির কোনায় খুনায় ফেরিসারা দাঁড়িয়ে থাকেন এবং আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দিতে থাকেন হে বন্ধারা সারা মাস রোজা রেখেছ আজকে ঈদের আনন্দ আমরা আল্লাহর পক্ষ থেকে এই ঘোষণা দিতে এসেছি তোমাদের জীবনের সব আল্লাহর জালালের কাসম আল্লাহ তারা সকল গুণা আল্লাহ বলেন আমি মাফ করে দেই আর ফেরিস তারাও এই ঘোষণাটা গলিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুসংবাদ শোনাতে থাকেন আর এই আমাদের জন্য এই ঘোষণাটা দিতে থাকেন তোমার ক্ষমাপ্রাপ্ত হয়ে গড়ে ফেরত যাও তো এটা অনেক বড় সৌভাগ্যের ব্যাপার তো এই সুন্নতগুলো আচ্ছা এক রাস্তায় যাওয়া আর এক রাস্তায় ফেরত আসা মানুষজন যাতে ছড়িয়ে পড়েন চতুর্দিকে এই ছড়িয়ে পড়ার মাধ্যমে ইসলামের একটা জৌলুস প্রকাশ পায় অলি তুকাব্বের আলামা হাদাকুম। তো মানুষ যাতে আল্লাহর তারিফ করে আল্লাহর প্রশংসা করে আল্লাহর সুক্রিয়া আদায় করে এই কোরআন প্রাপ্তির মাধ্যমে রমাদানের মাধ্যমে কোরআন আমরা প্রাপ্ত হয়েছি আর কোরআন প্রাপ্তির আনন্দ হলো ঈদ রমদানের প্রশিক্ষণ কর্মশালা কমপ্লিট করার আনন্দ হলো ঈদ আর এই ঈদের একটা সাউন্ড আছে দেখছেন না আপনি ওই যে সরকারের পক্ষ থেকে কোনো ঘোষণা যখন দেওয়া হয় তখন তবলা বাজানো হয় বা কোনো একটা সাউন্ড দেওয়া হয় আর আমাদের সাউন্ড হলো কি আমাদের এই তবলা যেটা বাজানো হয় এই তবলাটা হয় আল্লাহ আকবরাল্লাহ ইলাহ আল্লাহ ইলা ো আকবার আল্লাহ আকবর হামদ আল্লাহ আল্লাহর বরত্ব আমরা বর্ণনা করব আল্লাহর প্রশংসা আমরা করব আল্লাহর সুক্রিয়া আমরা আদায় করব এটাই হচ্ছে আমাদের আনন্দ প্রকাশের তবলা আমাদের আনন্দ প্রকাশের স্লোগান এবং এটাকে মুনাদি বলা হয় যে বাদশাদের পক্ষ থেকে যখন কোনো অর্ডার দেয়া হতো বাদশাদের পক্ষ থেকে যদি কোনো বিশেষ অর্ডার আসতো তো এটার আগে পিছিয়ে একটা বিশেষ বাঁশি বাজানো হতো তবলা বাজানো হতো তো আমাদেরকে এটা বলা হচ্ছে বলে আলা আলামা হাদাকুম এই যে রমাদানের মাধ্যমে আমরা প্রাপ্ত হলাম তাকোয়ার অনুশীলন আমরা করলাম তো আর রমজানের দ্বারা আমাদের তাকোয়ার প্র্যাকটিস হলো প্রশিক্ষণ হলো আর কোরআন আমরা পেলাম রমজানের মাধ্যমে তো এর আনন্দর প্রকাশ ঈদের মাধ্যমে প্রকাশ হয় আর এইটা ঈদের মাধ্যমে প্রকাশ পাচ্ছে আর এই কোরআনের বাণী এবং মেসেজটা জীবনে ধারণ করার আগে পিছিয়ে যে বাঁশি বাজানো হয় সরকারি বড় বড় বাদশাহদের পক্ষ থেকে কোনো কিছু পাওয়ার সময় তো আমাদের এই মুনাদি হলো আমাদের এই আনন্দের স্লোগান হলো আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ আকবর আল্লাহর শুক্রিয়া আদায় করা আল্লাহর একত্ববাদ এবং বড়ত্ব প্রকাশ করা আর ঈদের সন্নতগুলোর মধ্যে এটাও এক রাস্তা দিয়ে যাওয়া আরেক রাস্তা দিয়ে ফেরত আসা চতুর্দিকে ছড়িয়ে পড়া আর এর মাধ্যমে ইসলামের জৌলুস যাতে প্রকাশ পায় আল্লাহ তালা যেন ওই আনন্দকে সঠিক মর্ম নিয়ে বুঝে অনুধাবনের তৌফিক দান করেন আল্লাহ জাজাকুমুল্লাহ খায়ের সম্মানিত বাংলা দর্শক আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনতেছিলাম আলহামদুলিল্লাহ জাকাত কি একরা প্রোগ্রাম আপনাদের প্রিয় অনুষ্ঠান বিশেষ করে ইসলামী কিউএনএ উইথ একরা প্রোগ্রাম নিয়মিত দেখার আমন্ত্রণ জানিয়ে اسكر متي كاني বিদায় নিচ্ছি ভারত سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته